আজকে ছাত্রদেরকে পড়াশোনার ব্যবস্থা করতে হবে। হাজার গরিব মেধাবী উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারে না। অর্থের জন্য রাষ্ট্রকে অবশ্যই প্রত্যেকটা ছাত্রের জিম্মা গ্রহণ করতে হবে। রাষ্ট্র একজন ছাত্র পড়াশোনার ব্যবস্থা করবে, সমস্ত জিম্মাদারি থাকবে রাষ্ট্রের। ব্যক্তিগত কোনো টাকায় কোনো ছাত্র যেন পড়তে না হয় সেই ব্যবস্থা রাষ্ট্রকে করতে হবে। আমি আজকে লিডারদেরকে বলবো, মালয়েশিয়ার প্রেসিডেন্ট মাহাতির মোহাম্মদ অসুস্থ, তাকে অপারেশন করতে হবে। সবাই পরামর্শ দিয়েছেন আমেরিকা যান, ইংল্যান্ড যান, অপারেশন করেন। তিনি বলেছেন না, আমার দেশে হসপিটাল করো, আমি এখানে চিকিৎসা করব, অন্য জায়গায় আমি চিকিৎসা করব না। আজকে এই দেশের লিডারদেরকে বলবো, তোমরা বাহিরে চিকিৎসা নাও, কিন্তু আমাদের দেশের হসপিটালের অবস্থা কি? 12টা বাজিয়ে দিয়েছ, এখানে কোনো চিকিৎসা বলতে কিচ্ছু নাই। প্রত্যেকটা লিডারকে বাংলাদেশে চিকিৎসা নিতে হবে, তাহলে ইনশাআল্লাহ আমাদের হসপিটালগুলি উন্নত হবে। আপনারা দেখেছেন এদেশের প্রত্যেকটা লিডারের সন্তান বাহিরে পড়াশোনা করে, সমস্ত সন্তান বাহিরে পড়াশোনা করে, অথচ আমাদের গরিব সন্তানরা এদেশে পড়াশোনা করে। ওয়ালাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। সবাই দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখা কর্তৃক আয়োজিত আজকে গণজমায়েতের সম্মানিত সভাপতি, মহাসচিব, কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ সকল স্তরের জনগণ ভাইয়েরা, আমার আল্লাহকে শুকর, আমরা নতুন এক বাংলাদেশ পেয়েছি। আমরা যেই ভূখণ্ডে দাঁড়িয়ে আছি, এই ভূখণ্ড কয়েকবার স্বাধীন হয়েছে। এক সময় ব্রিটিশ এদের শোষণ করেছিল, ব্রিটিশদের বিরুদ্ধে এদেশের মানুষের যা যা আছে সব কিছু নিয়ে ঝাঁপিয়ে পড়ছিল। আমরা ব্রিটিশকে এদেশ থেকে তাড়াতে বাধ্য করেছিলাম, আমরা স্বাধীনতা পেয়েছিলাম, ভেবেছিলাম আমরা স্বাধীন পাব, আমরা মুক্তি পাব, শান্তি পাব, কিন্তু না, আবার বৈষম্য শুরু হয়ে গেছে। সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা মুসলমানদের অধিকার ফিরিয়ে দিতে পারে নাই, এর জন্য তৎকালীন সময় মুসলমানরা চিন্তা করেছিল যে মুসলমানদের জন্য আলাদা একটা ভূখণ্ডের প্রয়োজন। আন্দোলন সংগ্রাম করে 47-এ স্বাধীন হয়েছিলাম, পাকিস্তান নামই একটা দেশ, একটা ভূখণ্ড আমরা পেয়েছিলাম, ভেবেছিলাম এবার শান্তি পাবো, মুক্তি পাবো, স্বাধীনতা অর্জন করব, কিন্তু দেখলাম পশ্চিম পাকিস্তানের লোক পূর্ব পাকিস্তানের সাথে মর্যাদা, তাদের অধিকার ফিরিয়ে দিতে পারে নাই, এর জন্য আবার তাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে 71-এ আমরা বাংলাদেশ অর্জন করেছিলাম। ভেবেছিলাম এবার শান্তি পাব, মুক্তি পাব, বৈষম্য থাকবে না, কিন্তু 75 পর্যন্ত বাকশাল কায়েম করে এদেশের মানুষের কণ্ঠকে রুদ্ধ করা হয়েছিল, স্বাধীনতা হরণ করা হয়েছিল। আবার মানুষ ক্ষিপ্ত হয়ে 15 আগস্টের ঘটনা ঘটিয়ে ভেবেছিল মানুষ শান্তি পাবে, মুক্তি পাবে, কিন্তু এরপরে আমরা দেখলাম আমরা শান্তি পাই নাই, মুক্তি পাই নাই। যারা স্বাধীনতার পরে এই 53 বছর পর্যন্ত যারা শাসন করেছে, তারা আসলে মানুষের অধিকার ফিরিয়ে দিতে পারে নাই। এদের স্বাধীন হয়েছিল 3টা স্লোগানের ভিত্তিতে, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার।
কিন্তু 53 বছরে সাম্যতা মানুষ দেখে নাই, সাম্যতা কি মানুষ জানেও না, সাম্যতার অর্থ কি তা মানুষ জানেও না, ভুলে গেছে। এদেশ কোন স্লোগানের ভিত্তিতে স্বাধীন হয়েছিল তাও আমরা জানি না। সাম্য, সবাই সমান, বাংলাদেশের নাগরিক সবার অধিকার সমান, বাকশক্তির অধিকার সমান, চাকরির অধিকার সমান, ব্যবসার অধিকার সমান, কথা বলার অধিকার সমান, চলার অধিকার সমান, বাসস্থান সমান, চিকিৎসা সমান, শিক্ষা সমান, অন্ন বস্ত্র সমান। কিন্তু সাম্যতা বাংলাদেশে মানুষ দেখে নাই, চিন্তাও করে নাই। মানবিক মর্যাদা, আজকে নেতারা, ধনাঢ্যরা একটা কুকুরকে নিজের হাতে খাইয়ে দেয় বিছানায় তুলে, কিন্তু আশরাফুল মাখলুকাত এই মানব সন্তানকে এই নর পিপাসরা শান্তি দিতে পারে নাই, মর্যাদা দিতে পারে নাই। তাদের সাথে জানোয়ারের চেয়েও খারাপ আচরণ করা হয়েছে, মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত হয় নাই, সামাজিক ন্যায় বিচার। ভেবেছিলাম সবার জন্য বিচার সমান হবে, কে দল করে কে দল করে না, কে গরিব কে ধনী, কে শিক্ষিত কে মূর্খ, কে বড় লোক কে ছোট লোক, কে কুলি আর কে মালিক। না, যে ব্যক্তি অন্যায় করবে তার বিরুদ্ধে রায় যাবে, আর যে ব্যক্তি অন্যায় করবে না সে যতই আমার শত্রু হোক না কেন সে মুক্তি পাবে। কিন্তু সামাজিক ন্যায় বিচার আমরা দেখি নাই। আমরা কি দেখেছি, যারা দল করবে যত বড় খুনি হোক তারা খোলা আকাশে নিচে ঘুরবে, আর যারা দল করবে না তারা যত বড়ই, তারা যত বড়ই নিরীহ হোক না কেন, নিরাপরাধ হোক না কেন, তারা আয়নাগরে ধুকে ধুকে মরতে হবে। আমরা কি দেখেছি, ওই টেরা তথাকথিত বিচারক মানিকের মতো লোক যদি বিচারের আসনে থাকে সেই বিচারালয় কি অবস্থা হয় আল্লাহ পাকই ভালো জানেন। সেখানে ন্যায় বিচার ছিল না, সরকারি দলের ইঙ্গিতে বিচারের কার্য পরিচালনা হতো, যেইভাবে আদেশ আসতো সেইভাবে রায় হইতো। এর নাম সামাজিক বিচার নয়, ন্যায় বিচার নয়। আমরা চাই সাম্য, আমরা চাই মানবিক মর্যাদা, আমরা চাই সামাজিক ন্যায় বিচার। এই আশরাফুল মাখলুকাত সর্বশ্রেষ্ঠ আল্লাহ পাকের মাখলুক, যাদেরকে সৃষ্টি না করলে আল্লাহ পাক কিছুই সৃষ্টি করতেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মাখলুককে আশরাফুল মাখলুকাতের গোলাম বানিয়ে দিয়েছেন। সূর্য আমাদের গোলাম, আসমান আমাদের গোলাম, জমিন আমাদের গোলাম, পানি আমাদের গোলাম, বাতাস আমাদের গোলাম, গাছ আমাদের গোলাম, মাছ আমাদের গোলাম। এই আশরাফুল মাখলুকাতের খেদমতের জন্যই আল্লাহ পাক বলেছে খুলিকা লাকুম মা ফিল আরদি জামিয়া, সব কিছু তোমাদের জন্য আর তোমরা আমাদের জন্য, আমার জন্য। আজকে সেই আশরাফুল মাখলুকাতের মর্যাদা নাই। আমরা কি দেখেছি, আজকে আশরাফুল মাখলুকাত এই মানুষ, হাজারো মানুষ এক মুঠা খাদ্যের জন্য ডাস্টবিনে কাক এবং কুপুরের সাথে লড়াই করে, এই আশরাফুল মাখলুকাত খোলা আকাশের নিচে জীবন যাপন করে, এই আশরাফুল মাখলুকাত আজকে বিনা অবস্থায় ঘুমিয়ে থাকে, এই আশরাফুল মাখলুকাত রাস্তায় ঘুমিয়ে থাকে, এই আশরাফুল মাখলুকাত বিনা চিকিৎসায় মারা যায়, এই আশরাফুল মাখলুকাত তাদের কর্ম নাই, বস্ত্র নাই, ঘর নাই, বাড়ি নাই, চিকিৎসা নাই, দেখতে চাই না। এই আশরাফুল মাখলুকাতের জন্য সব কিছু বরাদ্দ করতে হবে, তাদের জন্যই সব কিছু বরাদ্দ করতে হবে, তাদের সুবিধার জন্যই রাষ্ট্রকে পরিচালনা করতে হবে। আজকে আমরা কি দেখেছি, বৈষম্য, শ্রমিকদের ন্যায্য বিচার নাই, শ্রমিকদের ন্যায্য বেতন নাই, শ্রমিকদের সাথে জানোয়ারের মতো আলোচনা আচরণ করা হয়, এইটা আমরা দেখতে চাই না। শ্রমিকদের অধিকার ফিরিয়ে দিতে হবে, তাদের ন্যায্য মর্যাদা দিতে হবে, তাদেরকে ন্যায্য বেতন দিতে হবে, তাদেরকে যথাযথ সম্মান করতে হবে। আজকে রেমিটেন্স যোদ্ধা যারা বাংলাদেশে টাকা প্রেরণ করে, আমার বিদেশের ভাইরা যারা কষ্ট করে মাথার ঘাম পায় ফেলে আমাদের দেশের টাকা পাচার করে, আর আমাদের দেশের চোর এবং ডাকাতরা সেই টাকা বিদেশে পাচার করে, রেমিটেন্স যোদ্ধাদেরকে সম্মান করতে হবে।
ইজ্জত করতে হবে। ইয়ারপরে যখন তারা আসবে তাদের শ্রদ্ধা করতে হবে, সম্মান দেখাতে হবে, তাদেরকে সম্মান সুযোগ শব্দ ব্যবহার করতে হবে। মোহতারাম, জনাব অথবা স্যার বলেন যে এই শব্দগুলি সম্মানীয় শব্দ, এই সম্মানিত শব্দ তাদের জন্য প্রয়োগ করতে হবে। তারা আমাদের যোদ্ধা, তারা এই দেশের রেভারেন্সকে উন্নত করার জন্য, আমাদের অর্থকে চাঙ্গা করার জন্য তারা সবচেয়ে বড় যুদ্ধ করতেছে। কাজী তাদের জন্য আমাদের মহাব্বত, ভালোবাসা সব কিছু জার করতে হবে। তারা আমাদের দেশকে বাঁচাবার জন্য হাজারো চেষ্টা করতেছেন। আজকে মহিলাদের সমান অধিকার নয়, ন্যায্য অধিকার প্রদান করতে হবে। আমার মা বোনকে ন্যায্য অধিকার প্রদান করতে হবে। যার যেখানে যেই মর্যাদার প্রয়োজন সেই মর্যাদা তাদেরকে দিতে হবে। আজকে ছাত্রদেরকে পড়াশোনার ব্যবস্থা করতে হবে। হাজার গরিব মেধাবী উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারে না অর্থের জন্য। রাষ্ট্রকে অবশ্যই প্রত্যেকটা ছাত্রের জিম্মা গ্রহণ করতে হবে। রাষ্ট্র একজন ছাত্র পড়াশোনার ব্যবস্থা করবে, সমস্ত জিম্মাদারি থাকবে রাষ্ট্রের। ব্যক্তিগত কোনো টাকায় কোনো ছাত্র যেন পড়তে না হয় সেই ব্যবস্থা রাষ্ট্রকে করতে হবে। আমি আজকে লিডারদেরকে বলবো, মালয়েশিয়ার প্রেসিডেন্ট মাহাতির মোহাম্মদ অসুস্থ, তাকে অপারেশন করতে হবে। সবাই পরামর্শ দিয়েছেন আমেরিকা যান, ইংল্যান্ড যান, অপারেশন করেন। তিনি বলেছেন না, আমার দেশে হসপিটাল করো, আমি এখানে চিকিৎসা করব, অন্য জায়গায় আমি চিকিৎসা করব না। আজকে এই দেশের লিডারদেরকে বলবো, তোমরা বাহিরে চিকিৎসা নাও, কিন্তু আমাদের দেশের হসপিটালের অবস্থা কি? 12টা বাজিয়ে দিয়েছো, এখানে কোনো চিকিৎসা বলতে কিচ্ছু নাই। প্রত্যেকটা লিডারকে বাংলাদেশে চিকিৎসা নিতে হবে, তাহলে ইনশাআল্লাহ আমাদের হসপিটালগুলি উন্নত হবে। আপনারা দেখেছেন এদেশের প্রত্যেকটা লিডারের সন্তান বাহিরে পড়াশোনা করে, সমস্ত সন্তান বাহিরে পড়াশোনা করে, অথচ আমাদের গরিব সন্তানরা এদেশে পড়াশোনা করে, তাদের জন্য উপযুক্ত সেই প্রতিষ্ঠানে ব্যবস্থা করা হয় নাই। যে আমরা চাই লিডারদের সন্তানরা এদেশে পড়াশোনা করবে, বাহিরে যাওয়ার সমস্যা নাই, কিন্তু আমাদের দেশের পরিবেশকে, শিক্ষালয়কে বিদেশি ইউনিভার্সিটির মানে গড়তে হবে। এরপর আজকে রাস্তার যানজট, চাঁদাবাজি, এই চাঁদাবাজি বন্ধ করতে হবে। আজকে 5ই আগস্টের পরে আমরা কি দেখেছি, সেই চিহ্নিত গোষ্ঠী আবারও চাঁদাবাজি শুরু করেছে, দখলদারি শুরু করেছে, ঘাট দখল, ঘর দখল, রাস্তা দখল, চাঁদাবাজি শুরু করেছে। আমরা চাঁদাবাজদেরকে আর দ্বিতীয়বার ক্ষমতায় দেখতে চাই না। চাঁদা মুক্ত বাংলাদেশ চাই, সন্ত্রাস মুক্ত রাজ্য বাংলাদেশ চাই, ধর্ষণ মুক্ত বাংলাদেশ চাই, জুলুম মুক্ত বাংলাদেশ চাই। এই জুলুম মুক্ত বাংলাদেশের জন্য প্রয়োজন হল যারা দোষী, চিহ্নিত খুনি, অপরাধী কোনো অবস্থাতেই তারা নির্বাচন করতে পারবে না। পিআর সিস্টেমে নির্বাচন চাই, সংখ্যানুপাত হারে নির্বাচন হবে। যদি পিআর সিস্টেমে নির্বাচন হয় তাহলে পেশির শক্তি আর ব্যবহার করতে পারবে না, টাকা দিয়ে ভোট কিনতে পারবে না, জুলুম থাকবে না, খুন থাকবে না, কেন্দ্র দখল চলবে না। মার্কায় ভোট দিবে, যেই মার্কায় যত পার্সেন্টেজ ভোট পাবে ওই পার্সেন্টেজ অনুযায়ী সেই দলের প্রতিনিধি সংসদে থাকবে। ধরে নেন যদি হাত পাখা মার্কা 30% ভোট পায়, তাহলে 100 জনের মধ্যে 100%-এর মধ্যে 30% যতগুলি সিট সেই পরিমাণের সিট তারা সংসদে যাবে। অর্থাৎ যদি মার্কা আপনারা ভোট দেন তাহলে অবস্থাটা কী হবে, দল নির্ধারণ করবে কাকে সংসদে পাঠাতে হবে, দল নির্বাচন করবে কোন ব্যক্তিকে সংসদে পাঠাতে হবে। তাহলে দল কোনো অবস্থাতেই চোর গুন্ডা বদমাশকে সংসদে পাঠাবে না। যদি দল চোর গুন্ডা বদমাশকে সংসদে পাঠায় তাহলে দেশের জনগণ দ্বিতীয়বার তাদেরকে আর ভোট প্রদান করবে না। এর জন্য সমস্ত সমস্যার বড় সমাধান হলো পিআর সিস্টেমে নির্বাচন করতে হবে। আমরা মার্কায় ভোট চাই,
ব্যক্তিকে ভোট দিতে চাই না। যে যত পার্সেন্টেজ ভোট পাবে ওই পার্সেন্টেজ অনুযায়ী তাদের প্রতিনিধি সংসদে থাকবে। তাহলে বাংলাদেশের সমস্ত জনগণের একটা সরকার হবে, সমস্ত জনগণের প্রতিনিধি থাকবে, তাহলে সবার ভোট কাজে লাগবে। সবার প্রতিনিধি যখন কথা বলবে তখন এটা গণমানুষের সংসদ হবে আর গণমানুষের উপকার হবে। সেখানে হিন্দুরাও কিন্তু পার্সেন্টেজ অনুযায়ী তারা বিশাল একটা সংখ্যা তারা সংসদে যেতে পারবে। কাজে পিয়ার সিস্টেমের নির্বাচন আমরা বাংলাদেশে দেখতে চাই। কে সবাই রাজি আছেন? ইনশাআল্লাহ এখন থেকে আওয়াজ তুলতে হবে পিয়ার সিস্টেমের সংখ্যানুপাতিক হারে আমরা নির্বাচন চাই, মার্কায় নির্বাচন চাই, কোনো ব্যক্তিকে আমরা ক্যান্ডিডেট চাই না। তাহলে গ্যাঞ্জাম গুন্ডামি আর থাকবে না। এরপর আসুন আজকে অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, আপনাকে ভালোভাবে মনে রাখতে হবে বৈষম্য বিরোধী আন্দোলন, যদি আপনি বৈষম্য সৃষ্টি করেন তাহলে এদেশে আবারও আন্দোলন শুরু হবে, আবারও এদেশের মানুষ রাস্তায় ঝাঁপিয়ে পড়বে। এর জন্য খুব সতর্ক অনুযায়ী দেশ পরিচালনা করতে হবে। আওয়ামী লীগকে বলবো, আপনারা যা করেছেন তার প্রাপ্তি আপনারা পেয়েছেন, কিন্তু আমি সমস্ত খুনিদের বিচার চাই, সমস্ত জালেমদের বিচার চাই, অন্যায়কারীদের বিচার চাই, কিন্তু অপমান চাই না, জুলুম চাই না, অপমান চাই না। বিচার হবে, অপমানের প্রয়োজন নেই। আমরা কি দেখেছি, আসিফ মাহতুবের মতো একজন প্রফেসরকে যখন কোর্টে নিয়ে যাওয়া হয়েছে রশি বেঁধে তাকে নিয়ে যাওয়া হয়েছে, কেন? এটা অপমান। আমরা বিচার চাই, অপমান চাই না। সম্মানিত ব্যক্তিকে সম্মান করতে হবে, যে ব্যক্তি নির্দোষ তাকে নির্দোষ ভাবি চিহ্নিত করতে হবে, কোন অবস্থাতেই যেন নির্দোষ কোনো ব্যক্তির উপর আক্রমণ না চলে, অত্যাচার না চলে। যদি আমরা সবাই গড়ে সবাইকে অত্যাচার করি, আক্রমণ করি, তাহলে আগের সরকারের মধ্যে আমাদের মধ্যে পার্থক্যটা কোথায়? আমরা বিচার চাই, জুলুম চাই না, আমরা বিচার চাই, কাউকে অপমান চাই না। এক জায়গায় থামতে হবে, এক জায়গায় থামতে হবে। যদি আমরা জুলুম করি আবার একদিন তারাও জুলুম করবে, আমরা অত্যাচার করব তারাও একদিন অত্যাচার করবে, আমরা অন্যায় করব আবারও কি অন্যায় করবে। এক জায়গায় থামতে হবে, আমরা সবাই মিলেমিশে এই দেশটাকে গড়তে হবে, এই দেশটাকে সামনে অগ্রসর করতে হবে। এর জন্য আসুন, ইসলামের বাহিরে কোনো মত কোনো আদর্শ মানুষকে শান্তি দিতে পারে না, মুক্তি দিতে পারে না। আজকে ইসলাম হুকুমত যদি কায়েম হয়ে যায় তাহলে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, সাম্যতা প্রতিষ্ঠিত হবে, মানবিক মর্যাদা ইনশাআল্লাহ প্রতিষ্ঠিত হবে। যারা শহীদ হয়েছেন আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস দান করেন। এই যে দেখেছেন আমাদের হাজারো ভাই আহত হয়েছে, আল্লাহ পাক জলদি জলদি সুস্থ করে দেন। যারা এরকম আহত হয়েছেন, অনেক ভাইরা আহত হয়েছেন, নিহত হয়েছেন, আল্লাহ পাক সবাইকে সুস্থ হওয়ার এবং যারা কবরে চলে গেছেন তাদেরকে জান্নাতের ব্যবস্থা করে দেন। আগামী দেশ ইসলামের দেশ হবে, সব ঐক্যবদ্ধভাবে ইসলামের পক্ষে থাকব। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া